কোন বয়সের পাখি দিয়ে পাখি পালন শুরু করাটা ভালো, এবং আপনার কাছে থাকা পাখিদের যেভাবে আপনারা ব্রিডিংয়ের জন্য অর্থাৎ ভালো মতে ডিম বাচ্চা পাওয়ার জন্য প্রস্তুত করবেন, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন, নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আপনারা আজকের ভিডিও টপিক কিন্তু জানেন, তো সেই তো শুরু করছি। দেখুন, আমার এখানে যে পাখিগুলো আছে অর্থাৎ যে খাঁচাগুলো আছে এগুলো হচ্ছে আমার ব্রিডিং কেস, এগুলো মোটামুটি প্রস্তুত। এদেরকে দিয়ে আমি এর আগেও ব্রিডিং করিয়েছি, এই সবগুলোই কিন্তু ব্রিডিংয়ের জন্য প্রস্তুত। কিন্তু এই খাঁচাটা কিন্তু দেখুন কোনো বক্স লাগানো নেই, সেই সাথে নিচে আরও একটা খাঁচা আছে যেখানে কোনো বক্স নেই, এগুলো কিন্তু ব্রিডিং কেস না। যেগুলোতে বক্স লাগানো আছে সেগুলো হচ্ছে ব্রিডিং কেস। আর এইখানে যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে আমার নতুন পাখি, অর্থাৎ এদেরকে আমি ব্রিডিংয়ের জন্য প্রস্তুত করব। এখন কথা হচ্ছে আপনারা কোন বয়সের পাখি দিয়ে পাখি পালন শুরু করবেন। দেখুন, এখানে যে পাখিগুলো আছে এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট পাখি, অর্থাৎ এগুলো মাত্র বাচ্চা থেকে অ্যাডাল্ট হচ্ছে, অর্থাৎ এরা সবেমাত্র ব্রিডিংয়ের জন্য প্রস্তুত হচ্ছে, এরা অর্থাৎ শিশু থেকে এরা ধরতে গেলে কৈশোরে চলে গিয়েছে। তো এখন এই পাখিগুলোকে কিন্তু আমি যদি ঠিকমতো প্রস্তুত করাতে পারি তাহলে কিন্তু এরা ভবিষ্যতে খুব ভালো প্রস্তুতি নিয়ে ডিম বাচ্চা করতে পারবে। তো এদেরকে দেখুন আমি খুব ভালো মতো খাবার দাবার খাইয়ে ওষুধপত্র সব কিছু প্রয়োগ করে তারপর কিন্তু এদেরকে আমি ব্রিডিংয়ে দেবো। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন নিউ অ্যাডাল্ট পাখি কেনার জন্য বাজার থেকে, বড় পাখি কিনবেন না, রানিং পাখি কিনবেন না, কিনবেন হচ্ছে এরকম নতুন অ্যাডাল্ট পাখি, তাদেরকে আপনি আপনার বাসায় ঠিকমতো রেখে আপনার বাসার পরিবেশটা তাদেরকে পরিচিত করে তারপর ব্রিডিং করাবেন। এনাফ, এরা কিন্তু খুব ভালো বাচ্চা কাচ্চা করবে। তো এদেরকে কী করবো আমি, তারপর এখানে কিন্তু দুইটা নর আছে এবং দুইটা মাদি আছে, আপাতত তাদেরকে আমি একটা খাঁচায় রেখে এদেরকে ভালো মতো খাবার দাবার দিচ্ছি, ওষুধপত্র দিচ্ছি, আপনারা দেখতেই পারবেন আমি কী ওষুধ দিচ্ছি। এরপর কী করবো, এই যে দেখুন উপরে যে পাখিগুলো আছে এখানে কিন্তু পাশাপাশি দুইটা খাঁচা আছে, তো এখানে কিন্তু কী করবো, এরপর আমি নিচ থেকে দুটি নর উপরে একটা খাঁচায় রাখবো এবং দুটি মাদি এরপর একটা খাঁচায় রাখবো। তারপর এদেরকে পাশাপাশি রাখলে এরা কিন্তু জোড়া নিয়ে নেবে, অর্থাৎ এক পাশের নর আরেক পাশের মাদির দিকে আকর্ষণ হবে, তারপর কিন্তু এরা খুব ভালো মতো জোড়া নেবে। তো দেখুন, এরপর আমি কিন্তু যেটা নিয়েছি সেটা হচ্ছে ঔষধ। এখন আমি আপনাদেরকে ঔষধ নিয়ে বলবো না, জাস্ট আমি আপনাদেরকে জানাচ্ছি যে আমি পাখিদেরকে ঔষধ প্রয়োগ করে তারপর প্রস্তুত করে এরপর কিন্তু আমি এদেরকে ব্রিডিংয়ে দিচ্ছি। তো আমার ভিডিও টপিকটা ছিল যে কোন বয়সের পাখি নেবেন, আমি বলে দিয়েছি সেটা হচ্ছে নিউ অ্যাডাল্ট পাখি নেবেন। আর যেভাবে প্রস্তুতি নেবেন এটা হচ্ছে এইভাবেই, অর্থাৎ একটা খাঁচায় আগে পাখিদেরকে রেখে এদেরকে ভালো মতো খাবার ঔষধপত্র দিয়ে পরিপূর্ণভাবে প্রস্তুত করে তারপর আপনার পাখিকে ব্রিডিংয়ে দিবেন, মানে বক্স লাগাবেন। মানে আপনার পাখি আনার সাথে সাথে বক্স লাগাবেন না, এদেরকে এইভাবে আলাদা খাঁচায় রেখে এদেরকে খাবার দাবার খাইয়ে ওষুধপত্র দিয়ে বক্স তারপর দিবেন, তাহলে দেখবেন পাখিগুলো কিন্তু খুব ভালো ডিম বাচ্চা করবে এবং আপনাকে আপনার পাখিরা কিন্তু ভালো একটা প্রোগ্রেস দিবে। তো এই ছিল আজকের ভিডিও টপিক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে, তার আগে সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।